গাইস, ক্রাউড দেখো, ক্রাউড একদম। অল রাইট গাইস, একটা নতুন ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমরা যাচ্ছি শিলিগুড়ির ওয়ান অফ দি বেস্ট মেলা, ওয়ান অফ দি ওল্ডেস্ট মেলা, শিলিগুড়ির চানমনি মেলা। এটা শিবরাত্রি উপলক্ষে একটা মেলা হয় শিলিগুড়ির মাটির গাড়া সংলগ্ন এরিয়ায়। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওতে তোমাদেরকে চানমনি মেলাটা ঘুরিয়ে দেখাবো। তোমরা যারা যারা যাওনি এখনো, নেক্সট ইয়ার তোমরাও যেও। তো চলো, তার আগে বলে দিই আমি বাপ্পা দাস, তোমরা দেখছো আমার চ্যানেল ও শিলিগুড়ি। ওয়েলকাম টু মাই চ্যানেল, লেটস গো। গাইস আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি বন্ধুর বাড়ি, দেন সেখান থেকে বেরিয়ে যাবো একেবারে চানমনির জন্য। তো গাইস আমরা চলে আসছি, পৌঁছে গেছি চানমনি। আমার সাথে আছে অরূপ। গাইজ আমরা এখানে জোকার দেখতে পেয়েছি, এই যে জোকার। গাইজ ক্রাউড দেখো, ক্রাউড পুরা ভিড়। ভিড় লাগছে, লাইট ফাইট জ্বালাবো একদম একদম। গাইস এখানে দেখালাম তোমাদের যে কি করে এই মন্ত্র তাবিজ তাবিজ এগুলো দিয়ে ঠকবাজি করা হচ্ছে। তো গাইস এই হলো মন্দির, মেন মন্দির চত্বরটা এইদিকে, ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। হর হর মহাদেব। গাইস এই হলো মন্দির চত্বর, এই যে মন্দির। প্রথমে আমার প্রভুর দর্শন হয়ে গেল। গাইস ঠাকুরের ওখানে প্রচন্ড ভিড়। কারণ এখনো অনেক টাইম আছে শিবের মাথায় জল ঢালার জন্য। তো গাইস এই দিকটাই হচ্ছে মন্দিরের এক্সিট, এই যে এদিকটাই এক্সিট, আর এই দিকটায় নাকরদোলনা সব মেলা। কোনটা বললে? পান্ডকাজ। খাওয়ারের স্টল গুলো আছে, আমাদের ঘোরা কমপ্লিট। এখন কিছু জিনিস দেখেছি, সেগুলো হচ্ছে কেনাকাটা করার চেষ্টা করবো, বার্গেনিং করে যদি সম্ভব হয়, প্রাইসের মধ্যে হয় তাহলে কিনবো, আর নাহলে কিনবো না। এতগুলোর মধ্যে আমার এটা পছন্দ হয়েছে, দেখি দাবার দাম করি কত করে দেয়। তো গাইস এটা নিলাম 60 rupees দিয়ে, 100 rupees চেয়েছিল। তো গাইস আমরা বেরিয়ে যাচ্ছি। আই হোপ গাইস তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো গাইস, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে এরকমই একটা নতুন ফ্রেশ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই।